ওকে তো সাথে তাকে পাঁচের অঙ্কটা লক্ষ্য করো আজকে পাঁচ ছয় সাত আট এই চারটে অঙ্ক করব তো পাঁচের অঙ্কটা লক্ষ্য করো আচ্ছা অবশ্যই এক্সের সাপেক্ষ দিয়েছে তাই এই ভাষাটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কে আমি লিখছি না টাইম কমানোর জন্য তো একটা অঙ্কে আমি বলে দিচ্ছি এভাবে লিখবে ওকে এক্সের সাপেক্ষ অবকল করে পাই অবকালন করে পাই ডি ওয়াই বাই নির্ণয় করতে হবে আচ্ছা দেখো তো এটা এক্স টু দু ড এর মতো তাহলে ফোর যেটা আছে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান থ্রি ইন্টু যেহেতু এক্স ছিল না তাহলে যেটা আছে সেটার আরেকবার ডেরিভেটিভ আচ্ছা ফোর ইটু দি পাওয়ার টু এক্সের হোল কিউ ইন্টু ইটু দুবার এক্সের ডেরিভেটিভ কী হয় ইটু দুবার এক্স হয় কিন্তু এখানে এক্স থাকে টু এক্স ছিল সো টু এক্সের আরেকবার ডেরিভেটিভ ওকে তাহলে ফোর ই টু দি পাওয়ার টু এক্সের হোল টু দি পাওয়ার এখানে তিনটে এখানে একটা চারটা ইন্টু টু এক্সের টু হবে ওকে তাহলে টুটা এখানে করে একবারে এইট সো কি হচ্ছে এইট ই টু দি পাওয়ার চার দুগুণে আট দিস ইজ দ্য আনসার ওকে তো দ্বিতীয়টা লক্ষ্য করো সাতের দাগের ছয়েরটা লক্ষ্য করো আছে কি দিয়েছে টেন টু দি পাওয়ার টেন এক্স ওকে আচ্ছা ডিওয়াই বাই ডি এক্স করছি একবারে করবো কিন্তু লগ নিয়েও করতে পারো আচ্ছা লগ নিয়েই করি তো আমি যদি লগ নিয়েই নিই তাহলে টেন এক্সটা নিচে নেমে আসবে আর লগ বেস এন হবে কেন কারণ লগ এম টু দি পাওয়ার এন মানে এন লগ এম এই এনটা এখানে নেমে চলে এসেছে সিমিলারলি তাহলে এবারে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই সো ওয়ান বাই এক্স হয় ওয়ান বাই ওয়াই যেহেতু ওয়াই ছিল তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি আচ্ছা ইউ ইন্টু ভি করলে প্রথম ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা ডেরিভেটিভ জিরো প্লাস দ্বিতীয় ইনটু প্রথমের ডেরিভেটিভ আমি লিখে দিচ্ছি ইউ ভি এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে প্রথম ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমের ডেরিভেটিভ ওকে দেখো সো প্রথম ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ তো এটা তো জিরো কনস্ট্যান্ট যেহেতু সো দ্বিতীয় এইটা এক্সিস্ট করবে মানে ভি ইন্টু মানে লগ ই বেস টেন এটা থাকলো আর ইউ এক্সের ইউ এর ডেরিভেটিভ মানে এটা ডেরিভেটিভ কী হবে টেন হবে না এক্স তো তো টেন এক্স ডিডি এক্স অফ টেন এক্স কী হবে টেনটা বাইরে এলে ডিক্স ডিএক্স সো কত হলো টেন ওকে আচ্ছা কী করছি ডি ওয়াই বাই ডিএক্স ওয়াইটার দিকে নিয়ে যাও আবার ওয়াইটার দিকে গুণ হয়ে যাবে এদের সঙ্গে ওয়াইটা যেহেতু টেন টু দি পাওয়ার টেন এক্স তো একবারে আমি টেন টু দি পাওয়ার টেন এক্স লিখছি ইন্টু আবার টেন ইন্টু লগ ই বেস টেন আচ্ছা টেন টু দি পাওয়ার টেন এক্স আর এদিকে টেন টু দি পাওয়ার ওয়ান তাহলে টেন এক্স প্লাস ওয়ান লিখতে পারি লিখতে পারি আর লগ ইস টেন পড়ে আছে সো দিস ইজ দ্য আনসার ওকে আচ্ছা আচ্ছা সাতেরো আটের দাগের অঙ্কটা করব আচ্ছা ডি ওয়াই বাই ডি এক্স অবশ্যই লিখবে কিন্তু এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে হচ্ছে ইটু দুবার এটা পুরোটাকে যদি এক্স ভাবতে ইটু দুবার এক্সের ডেরিভেটিভ ইটু দুবার এক্স হয় সো সিমিলারলি এটা যেহেতু এখানে এক্স ছিল না যেটা আছে সেটার একবার ডেরিভেটিভ করব সো ইটু দুবার এক্স টু দুবার নাইনি ইন্টু আচ্ছা এটা এক্স টু দিওয় এন মতো এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাস দিস ইজ দ্য আনসার নাইন এক্স টু দি পাওয়ার এইট ইন টু টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার নাইন বাস দিস ইজ দ্য আনসার ওকে আচ্ছা আচ্ছা এটা করবে কী করে এটা করার জন্য আমি লগ নিয়ে নিচ্ছি তাহলে এই পুরোটা নিচে নেমে চলে আসবে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স সিক্স ইন্টু লগ ই বেস টু বাস ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে লগ এক্সের ডেরিভেটিভ যেহেতু ওয়ান বাই এক্স তো সিমিলারলি ওয়ান বাই ওয়াই হলো কিন্তু এখানে এক্স থাকে নিয়ে ওয়াই ছিল বলে এক্স ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে আচ্ছা এটা কনস্ট্যান্ট তাহলে এর মতো এইটার ইন্টু এটা ডেরিভেটিভ তাহলে এটা ডেরিভেটিভ জিরো তাহলে এটা রইবে ইনটু এটা ডেরিভেটিভ তাহলে ডিডি এক্স সব এই পুরোটা ডেরিভেটিভ মানে প্রত্যেকটা ডেরিভেটিভ মানে টুটা বাইরে থাকলো ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স প্লাস 6x এক্সের সিক্স তো বাইরে থাকবে ডি এক্স তো ডি ওয়াই বাই ডি নিয়ে নিয়ে করবো দিকে গুণ হয়ে যাবে গুণ হলে এটা হচ্ছে ফোর এক্স প্লাস তো ফোর এক্স প্লাস সিক্স লগ ই মান কি দেওয়াই আছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স বসালে আর এটা রেখে দাও যেটা আছে ফোর এক্স প্লাস সিক্স দরকার নেই ইনটু বাস দিস ইজ দ্য ওকে আশা করি দুটোই বোঝা গেছে বা যে চারটা করলাম সেই চারটাই বোঝা গেছে যদিও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো দেখাচ্ছে পরে ভিডিওতে